মানুষও বানাইয়া খেলছে যারে লইয়া, সেই মানুষ কেন হবে গুনাগার গো? মানুষও বানাইয়া আপনি আল্লাহ মানুষ বানায় দুনিয়ার উপরে, মানুষ রূপে মানুষ আল্লাহ দেখছে পরোয়ারে, মানুষের সঙ্গে করে খেলায় আপনি আল্লাহ পরোয়ার হারে, আপনি আল্লাহ পরোয়ার। মানুষ বানাইয়া খেলছে যারে লইয়া, সেই মানুষ কেন হবে গুনাগার গো? মানুষও বানাইয়া খেলছে যারে লইয়া, সেই মানুষ কেন হবে গুনাগার। ভালো আছেন আপনি? আপনার পুরস্কার সব না? হ্যাঁ, এটা তো জাতীয় চলচ্চিত্র পুরস্কার, তাই না? হ্যাঁ, জাতীয় চলচ্চিত্র। আপনার পুরস্কার দেখে তো আমারই খুশি লাগছে। এই ময়লা টলা হয়ে গেছে, তাই মুছে দিয়েছি। পুরস্কার জাতীয় চলচ্চিত্র পুরস্কার যখন পাইলেন, আপনার কেমন লাগছে একটু বলেন তো। হ্যাঁ, খুব ভালো লাগছিল। আপনার অনেক গানের সঙ্গে আমার পরিচয় আছে, যে কোন সময় আপনি আমাদের নিয়েও পুঁথি গান তৈরি করছেন, সেটাও শুনছি আপনার কণ্ঠে। বিহন্নলা আমাদের দেশে এটি চলচ্চিত্র তৈরি হয়েছিল। জি জি জি। হ্যাঁ, ওইটাতে আপনি পুঁথি পড়ছেন? পুঁথি পড়ছিলাম। কোন পুঁথিটা পড়ছেন? ওটা হলো এই যে, যেমন নাকি জনসমাজে ঝগড়া ঝাটি লাগে, এর উপরে সচেতনতার, সচেতনামূলক শোনান না, দুই লাইন শুনি। ওই রকম বলছিলাম এই, শুনেন শুনেন বন্ধুগণ গো, শুনেন দিয়া মন, আমি বৈষম্য নামা পুঁথি বলবো তাই করেন শ্রবণ। আরে হিংসা নিন্দা করো না ভাই, হিংসা বড় পাপ, আরে এমন পাপ করিলে আল্লাহ তারে দেয় না মাপ। বাবা দুতারা সারিন্দা বাজিয়ে গান গাইতেন, আমি এবার কাছে বসে বসে শুনতাম। এই ভাবি যে নাকি আমার এই গানের উপরে ঝোঁক আছে, বাবার কাছে থেকে আমি এই গান শিক্ষাও করলাম। বাবার কাছ থেকে শুরুটা, প্রথম আমার শুরু, শুরুটা আমার বাবা যে প্রথম গানটা আমাকে উনি সাইন্দা বাজা গাইতেন এবং শিখাইলেন, সেই গানটা হইল এরকম, হরিণি কান্দে রে এ আল্লাহ বিপা কেতে হইল হরিণীর মরণ রে। এই গান গাইতেন আর সাইন্দা বাজাইতো। আপনার বাবার কাছ থেকে? আমার বাবার কাছ থেকে শিখছি আমি। মোটামুটি 50 বা 50টা প্রকারের গান আমি জানি, যেমন জারি সারি ধুয়া তরজা ভাটিয়ালি মুর্শিদি ভাব সঙ্গীত গাজির গান পুটিপা যাত্রা, এই সমস্ত গানই আমার জানা আছে, এখন আমি গাইতে পারি। আমার জীবনে তো আমি বাংলাদেশে সর্বত্রই গান করেছি, যখন পাকিস্তান পেরিয়েছিল তখন আসামও যাত্রা গান করেছি, গুয়াহাটি ভারত গান করেছি, কলকাতা, তারপরে হাওড়া হুগলি এই সমস্ত এলাকায় আমি উদ্দেশ্যের আহ্বানে, উদ্দেশ্যে বাংলাদেশ উদ্দেশ্যে শিল্পী গোষ্ঠীর আহ্বানে কলকাতা ও বিভিন্ন ডিস্ট্রিক্টে গান করেছি। আমার 3000-এর উপরে গান আছে লেখা, শুধু এই পর্যায়ের না, যেমন আদমতত্ত্ব, ভক্তিতত্ত্ব, মিরাজতত্ত্ব, নবীতত্ত্ব, মুর্শিদতত্ত্ব, এই বিভিন্ন নারীতত্ত্ব, পুরুষতত্ত্ব, কামতত্ত্ব, প্রেমতত্ত্ব, নূরতত্ত্ব, কারতত্ত্ব। বাউল গানগুলা যে আঙ্গিকে, যে ভাবে, যে তত্ত্ব নিয়া, যে ভাব নিয়া, যে অর্থ নিয়া লেখা হয়েছিল, এই সমস্ত কিছু গলায় ছুরি দেওয়া হইতেছে। কারণ বাউল গান বাউল সুরই থাকবে, জারি গান জারি সুরই থাকবে, কবি গান কবি সুরই থাকবে, মুর্শিদি গান মুর্শিদি সুরই থাকবে। কিন্তু বর্তমান দেখা যাচ্ছে ওই লালন গীতিও ব্যান সঙ্গীত হইতেছে, রবীন্দ্রসঙ্গীত ব্যান সঙ্গীত হচ্ছে, পল্লীগীতি লোকগীতি যা কিছু বলেন সব ব্যান্ডের মাধ্যমে হচ্ছে, এতে ওই গানগুলোকে আরও জীবন্ত কবর দেওয়া হচ্ছে আমাদের মতে।
ব্যবহার করবেন স্যার, মানিকগঞ্জের যে হাজার মানিকের দেশ এলাকা সেটা যেন কালে কালে বজায় থাকে। হীরালাল সেন সম্পর্কে তো আপনি জানেন, আপনাদের এলাকার গর্ব, উনি আমাদের এই উপমহাদেশের প্রথম চলচ্চিত্র নির্মাতা। তো ওনার সম্পর্কে আপনি একটা গান লেখেন এবং আমাদেরকে সেটা শোনান, আমরা আপনার মুখ থেকে শুনতে চাই। পুঁথি হলো আমাদের এই দেশের একটা সংস্কৃতি যাকে বলে পুঁথি সাহিত্য, তাই তো? হ্যাঁ, তাই না স্যার? সেই সুরে আমি কয়েকটা কথা এখন লিখলাম। খুব ভালো, আমরাও খুবই খুশি যে আমি আপনাকে এই কয়েক মিনিট আগে বললাম যে আপনি এই বিষয়ে একটা লেখেন। জি, আপনি এর মধ্যে এই লেখাটা তৈরি করে নিয়ে আসলেন, এখন আবার সুরও করছেন, এটা খুব আশ্চর্যের ব্যাপার। সেই জন্য আমরা খুব গর্বিত আপনাকে নিয়ে। মানিকগঞ্জের লোকেরা আসলেই খুব প্রতিভাবান। আচ্ছা, আমি তাহলে প্রতিটা সুর শুনাই স্যার। জি, হারে আল্লাহ নবীর পবিত্র নাম জবানে আনিয়া হীরালাল সেনের পুঁথি লিখি হরষিত হইয়া। হরষিত মানে আনন্দিত হইয়া। হারে মানিকগঞ্জ বকজুরিতে সেন বংশ ছিল মস্ত বড় জমিদারে তারা বংশের গৌরব ছিল। হারে খেতাব ছিল মুন্সি বলে এ দেশের উপরে, এদেরকে বলা হতো মুন্সি, যেমন গোকুল মুন্সি। তাই খেতাব ছিল মুন্সি বলে এ দেশের উপরে, গোকুল মুন্সি নাম ছিল তার ভাগ্যবান অতি জোরে। প্রথম যে লোকটা এই দেশে পরিচিত হয় হীরালাল সেনের বংশের, মানে হীরালাল সেনের দাদা, তার নাম ছিল গোকুল মুন্সি, আসলে সেন বংশ। আরে তাহার পুত্র চন্দ্রমোহন সেন জমিদারও ছিল, হীরালাল সেন তাহার ঘরে পুত্র রূপে এলো। অর্থাৎ হীরালাল সেন এই চন্দ্রমোহন সেনের ছেলে,